বসের বিবাহ বার্ষিকী বলা কথা, বিশাল বড় আয়োজন করছে। এক্সকিউজ মি। জি স্যার। জি স্যার। জায়গা মতো জিনিস ফেলতে পারো? জি স্যার পারি। কয়বার ফেলাইছো? মানে স্যার? এই টিস্যুটা একটু বাস্কেটে ফেলো। জি স্যার। এই যা, আমার জন্য একটা ড্রিঙ্ক বানায় আন। জি স্যার। বেচারা মনে হয় কি গ্রাম থেকে আসছে, অনেক বোকা। স্যার আপনার ড্রিঙ্ক, তুমি খাবো? না স্যার। আছে কখনো? না স্যার। শোনো, হাই স্ট্যাটাসের লোকরা রাম খায়, ভ্যালেন্টাইন খায়, হুইস্কি খায়, যেমন আমরা এখন খাইতেছি ইতালিয়ান রাম। আচ্ছা, তুমি যখন টায়ার্ড ফিল করো তখন তুমি কি খাও? আমরা স্যার গরিব মানুষ আর কি, আমরা লেবুর শরবত। আচ্ছা, তুই গ্রামের থেকে আসছস, ভালো কথা। তুই কি গায়ে কি পারফিউম টারফিউম কিছু দেস না? না কেন স্যার? তোর গায়ের ঘামের গন্ধে তো মনে হয় আমার একটা কলিগ চলেই গেছে। এই দেখ আমি কি ইউজ করি, ক্লাইভ ক্রিস্টিয়ান, 1,50,000 টাকা। আমাদের সাথে কেউ কেউ আছে হার্মেস 24 ইউজ করে, 1,00,000 টাকা। আচ্ছা, তুই যখন ঘাইমা যাস তখন তুই কি করস? আমরা আর কি, আমরা সাধারণ গরিব টরিব মানুষ, থামলে গোসল করি। ১,৫,০০০ টাকা দামের পারফিউম তোর গায়েও একটু দিয়ে দিলাম, কংগ্রেচুলেশন। এই বসাচ্ছে। কি খবর তোমাদের, পার্টি এনজয় করছো তো? ভালো মতো খাও। আরে বসো বসো, আজকে কি তোমরা আমার স্টার নাকি? আজকে আমার বিবাহ বার্ষিকী, আজকে আমার ফ্রেন্ডের মতো। তুই যা, স্যারের জন্য একটা ড্রিঙ্ক বানান। জি স্যার। স্যার আজকে তো আমরা সবাই ফ্রেন্ডের মতো। হ্যাঁ স্যার, তাহলে একটা প্রশ্ন করি? হ্যাঁ অবশ্যই করো। আচ্ছা স্যার, আপনার বিবাহিত জীবনের একটা স্মরণীয় ঘটনা বলে। আসলে এই মুহূর্তে তেমন কোনো স্মরণীয় ঘটনা আমার মনে পড়ছে। স্যার আপনার বাসর রাতের একটা স্মরণীয় ঘটনা বলেন, এটা তো আপনার অবশ্যই মনে আছে। আচ্ছা, যখন বাসর রাতের কথা আসলোই, তাহলে এবার আসল ঘটনায় আসি। ফুয়াদ, তুমি বাসর রাতে তোমার বউর সাথে কয়বার মজা করেছো? স্যার আমি 3 বার। বাহ 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 বাহ, খুব ভালো। তো আশরাফ? স্যার আপনার ড্রিঙ্কসটা স্যার। থ্যাংক ইউ। তো আশরাফ বলো কয়বার? স্যার আমি 5 বার। আরে বেটা, তুই একটা টিস্যু পেপার ঠিক মতো ডাস্টবিনে ফেলতে পারস না, তুই করবি 5 বার? মিথ্যা তো কেন বলবো, 5 বার। বাহ 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 বাহ, 5 বার? 5 বার? বাহ, নেক্সাস বেটা, 5 বার। স্যার এবার আপনি বলেন, আপনি কবার মজা করেছেন আপনার বউয়ের সাথে বাসর রাতে? আসলে কি বলবো, আসলে আমার নতুন নতুন তো, বেশি না 10 বার। স্যার কি হলো? স্যার আপনার কথা আর কি বলবো স্যার,
আপনি তো স্যার অফিসেও বস, ঘাটেও বস, মাঠেও বস, আপনি সব জায়গাতেই বস। স্যার আপনার সাথে কি আর আমাদের কম্পেয়ার হয়? ব্যাটা আসি কিছু দশবার, আরে ব্যাটা দেখ দেখ দশবার দশবার। এই তুই বিয়ে করছিস? আচ্ছা তুই বাসরাতে তোর বউর সাথে কয়বার মজা করছিস? স্যার একবার। দাঁড়া তুই কই যাস? আচ্ছা জীবনের প্রথম বাসরাত একবার করলি কেন রে? স্যার এটা আমার বউয়ের জন্য ফার্স্ট টাইম ছিল, ও এই কাজে অভ্যস্ত ছিল না। আমরা গ্রামের সাধা সিধা মানুষ, আমরা ক্লান্ত হলে লেবুর শরবতই খাই, আমরা গরম লাগলে গোসলই করি, আমরা শহরের বড়লোকদের মতো এতটা চতুর না, আমাদের জীবনযাত্রা খুবই সাধারণ। মজা করা বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? না আসলে এক একটা মানুষ তার কাছের মানুষের সাথে এক একটা কাজ করে মজা পায়। যেমন কেউ কেউ আছে তার কাছের মানুষের সাথে লুডু খেলে মজা পায়, কেউ কেউ আছে তার কাছের মানুষের সাথে গল্প করে মজা পায়, আড্ডা দিয়ে মজা পায়, কেউ কেউ আবার আছে তার কাছের মানুষের সাথে কাটাকাটি খেলে মজা পায়। তো মজা করা জিনিসটা আসলে প্রতিটা পার্সন সে তার নিজের অ্যাঙ্গেল থেকে মজা করা বলতে যেটা মনে করে সেটাই বোঝানো হয়েছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি তো ছোটবেলা থেকেই মজা করা বলতে যেটা মনে করতাম যে কাছের মানুষের সাথে ওই যে বাচ্চারা যে তালি দিয়ে খেলে না, হ্যান্ড ক্ল্যাপ গেম, ছি 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 দাদু পান সুপারি খায় এই খেলাটা, তো আমি আমার বাসরাতে ওকে এই খেলাটাই খেলতে বলেছিলাম, ছি 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 দাদু পান সুপারি খায়। তো ও এই খেলাটা ওর জন্য ফার্স্ট টাইম ছিল আর ও এই খেলাটাতে ইউজড ছিল না। তো প্রথমবার ও একবার এই খেলাটা খেলার পরেই বলে ওর হাত ব্যথা হয়ে গেছে, পরে আর খেলা নেই এটাই।